हेलो गाइज वेलकम बैक टू माय चैनल स्वीट साथी व्लॉग आबार चले एलाम एक नतून व्लॉग वीडियो निये तोमादेर साथे। तो आज के अन्य कोनो व्लॉग वीडियो ना, आज के होच्छे आमार बाड़ीते लक्ष्मी पुजो, तो सेटाई तोमादेरके देखाबो। तो सारा दिन की करलाम, किभाबे भोग रान्ना करलाम, आमार बाड़ीते किभाबे पुजो हय़, सबटाई तोमादेरके देखाबो। तो चलो ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর এমনিতে আমার শরীরটা ভালো নেই, হয়তো চোখ মুখ দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো ভিডিওটা কিন্তু দেখতে হবে, স্কিপ করবে না। তো চলো ভিডিওটা দেখো, খিচুড়ির ভিডিওটা। তো এদিকে দেখো, বড় গ্যাসে আমি বসিয়ে দিয়েছি লাবড়া তরকারি, মানে সব কিছু দিয়ে একটা তরকারি হবে, ঘ্যাট তরকারি, তো এটাই ভোগে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ, এই ওভেনটাও নতুন কেনা হয়েছে আর কড়াইটাও নতুন কেনা হয়েছে। তো নতুনই একদম লক্ষ্মী পুজোতেই নামলো আর কি, এর আগে নামানো হয়নি। তো এদিকে এটা করে নিয়ে, এদিকে দেখো ঘ্যাট তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এক কড়াই ছিল কিন্তু এটা এখন আর কি পুরোটা হয়ে এখন এতটা মতন হয়ে গেছে, কিন্তু এখানে অনেকটাই তরকারি আছে। তো চলো এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। তো দেখো খিচুড়িটা এখানে ফুটে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর ডালটাকে ভেজে ধুয়ে আগেই ওটা আমি দিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িটাও হয়ে যাক। তো আমাদের অন্নভোগ দিতে হয়, যেমন লুচি সুজি নাড়ু সব কিছুর সাথে অন্নভোগটাও আমাদের দিতে হয়, তারপরে কলাগুড়ি দিয়ে পুজো হয়, সমস্তটাই তোমাদেরকে দেখাবো। আর যতক্ষণ এদিকে খিচুড়িটা হচ্ছে ততক্ষণ আমি এদিকে আলপনাটা দিয়ে নিই। তো সেই মানে খুব ভালো একটা আলপনা দিতে পারি না, বা যেটুকুনি পারি চেষ্টা করছি দেওয়ার। তো প্রত্যেক বছরই দিই, তো এবছরও আমি দিয়ে নিচ্ছি। এ দেখো আমার এদিকে আলপনা দেওয়া কমপ্লিট, কোনো রকম একটু আলপনা দিয়েছি, কেননা অনেকটা দেরি হয়ে গেছে আর সারাদিন এত খাটতে আর ভালো লাগছে না। এই দেখো আলপনা দিয়েছি। আমাদের ঠাকুর ঘরে লক্ষ্মী পুজোটা করি না, কারণ আমাদের ঠাকুর ঘর আছে কিন্তু ওটা ঘরের বাইরে, ওই জন্য আমরা ঠাকুর ঘরে করি না, ঘরেই লক্ষ্মী পুজোটা করি। এমনি বাড়ির যখন পুজো হয় তখন ঠাকুর ঘরে করা হয়, কিন্তু এই সময়টা লক্ষ্মী পুজো গোপাল এইগুলো আমরা ঘরেই করি। তো দেখো আলপনাটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যেটুকুনি পেরেছি সেটুকুনি দেওয়ার চেষ্টা করেছি। এই দেখো পুরো আলপনাটা। আর এদিকে দেখো আমার বাবা বাড়ি একদম লাইট টাইট দিয়ে সাজিয়ে দিয়েছে, টুনি লাইট দিয়ে। তো ঘরের বাইরে একটুখানি গাছ আছে, মোরগ ফুলের গাছ, টগর ফুলের গাছ ছোটো, সেগুলোতেই সাজিয়ে দিয়েছে। আর এই লাইটটাও আমার বাবা নতুন কিনে এনেছে, তো দারুণ লাগছে লাইটটা দেখতে, আমারও খুব পছন্দ হয়েছে লাইটটা। এবার যদি গানও চলে না, গানের তালে তালে লাইটটা জ্বলে। তো এখন নর্মাল চালানো আছে, যেহেতু গান চালানো নেই। আর লক্ষ্মী পুজোর দিন আমরা খুব একটা আওয়াজ কিছু একটা করি না, কেননা লক্ষ্মী ঠাকুর শান্ত। তো দেখে নাও, এদিকে দেখো পুজোর গোছানো গোছানো হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই। ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে শাক বাজে তোমার বাহনে, পুষ্প আর ¡Gracias!
বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। পুজো হয়ে গেছে, তারপরে এনেছিল অনেক বাজি, তো সেগুলো এখন ফাটানো হবে। তো আমার মেয়ে বাজির জন্য প্রচণ্ড বায়না করছিল, তো ওই জন্য বাজি কিনে আনা হয়েছে। এবার চলো বাজিগুলোকেও ফাটিয়ে নিই, চলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর এদিকে আমার মেয়ে বাজি ফাটাতে গিয়ে তো প্রচণ্ড মজা করছে, প্রচণ্ড মজা পাচ্ছে, তো একটু ভয় পায় না। চলো দেখে নাও সম্পূর্ণ ভিডিওটা। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তো তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন টাটা, বাই বাই, আবারও একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে।